খন্ডন ডক্টর বি আর আম্বেদকর সমিতির সদস্যরা মগরা থানার নাকশা তেওয়াথা মোড়ে বন্ধ দোকানের পাশে পড়ে থাকা বৃদ্ধাকে তুলে নিয়ে গিয়ে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করে দেয়। একদিকে লকডাউন, অন্যদিকে যশ ঘূর্ণিঝড়ের মধ্যেও মানবিক মুখ হোম কর্তৃপক্ষের। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার পর সকাল থেকেই বৃষ্টি। দুপুরের দিকে হুগলি জেলার মগরা থানার অন্তর্গত নাকশা তেমাথা মোড়ে একটি বন্ধ দোকানের পাশে এক অসুস্থ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন খন্ডান ডাক্তার বি আর আম্বেদকর সেবা সমিতির কর্ণধার সৌমেন পরামানিক। তিনি তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে সেই অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে যান। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। যখন আমরা দিচ্ছুয়ে যে আমাদের বঙ্গবিদ্যালয়ে যে আমাদের অক্সিজেন পার্লারটা আছে সেখানে যাওয়ার পথে আমরা হঠাৎই তিনজন স্থানীয় নাকশায় যে মগরা থানার আন্ডারে যে নাকশা মোড় রয়েছে সেখানে একজন বয়স্ক একদম 70 হবে সেরকম একজন মহিলা, অসুস্থ মহিলাকে পড়ে থাকতে দেখি এবং স্থানীয় তিনজন দাদার সাহায্যে ওনার জরুরি পরিষেবা দরকার ছিল, সেই কারণেই ওই দাদাদের সাহায্যে নাকশা মোড়ে থেকে ওনাকে চুঁচুড়া হসপিটালে জরুরি পরিষেবা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এবং আমাদেরই সংস্থার আম্বেদকর সেবা সমিতি সংস্থার গাড়িতে এবং সংস্থার সদস্যরা সবাই মিলে ওনাকে সুচিকিৎসার জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আজকের এই যে জশ চলছে, এই জশ পরিস্থিতিতে কি আজকেই পড়েছিলেন না বেশ কিছুদিন যাবত ছিল? উনি বেশ কিছুদিন যাবত পড়েছিলেন, প্রায় 3 দিন শোনা কথা স্থানীয় দাদাদের মুখে যে 3 দিন ধরে উনি ঝড়ে জলে পড়ে আছেন। ওই দাদারাই একটু জল খাবার জল এইসব ব্যবস্থা করেছিলেন কিন্তু ওনার চিকিৎসার ব্যবস্থা অবশ্যই দরকার ছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ।